الحمد لله، إن الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন এবং সুন্নাহর ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা জানব রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র কর্তৃত্ব যে মহান রবের, সেই রব যাদেরকে বেশি ভালোবাসেন এমন সৌভাগ্যবান মানুষদের বৈশিষ্ট্যগুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এবং আমরা নিজেদেরকে যাচাই করে নিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন, অনেক বেশি ভালোবাসেন যাদেরকে রব্বে করিম, সেই মানুষদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান কিনা, আমরা সেই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত কিনা সেটি আমরা জানবো ইনশাআল্লাহ। যদি আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো না থেকে থাকে, তবে অবশ্যই অবশ্যই আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আনয়ন করার জন্য, নিজেদের মধ্যে সেগুলোকে অর্জন করার জন্য সর্বাত্মক প্রাণপণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকল প্রচেষ্টাগুলো যেন কবুল করেন, এ আশাবাদ ব্যক্ত করেই আজকের আমরা আলোচনা শুরু করছি। তো চলুন আমরা বিষয়টা সম্পর্কে ধারাবাহিকভাবে জানি। আল্লাহ তাআলা যাদের বেশি ভালোবাসেন, দোজ হুম আল্লাহ লাভস দ্য মোস্ট, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে এমনিতেই ভালোবাসেন। আপনি যদি কোনো দলিলেও না যান, শুধুমাত্র আপনার যে সেন্স, আপনার যে বিবেক আছে সেটির ব্যবহার করে যদি আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে শুধুমাত্র ইমানদাররাই বাস করে না, এখানে অসংখ্য অগণিত বেঈমান আছে যারা একই আল্লাহর, একই রবের সৃষ্টি হওয়ার পরেও আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাদেরকেও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা অপার অনুগ্রহে, নিজ দয়ায় তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা লালন পালন করছেন এবং তাদেরকে পর্যাপ্ত রিজিক দিচ্ছেন, তাদের বেঁচে থাকার উপকরণগুলো তাদের জন্য আল্লাহ সহজ করে দিচ্ছেন, তাদেরকে সকল কিছুর বন্দোবস্ত আল্লাহ করে দিচ্ছেন, কাউকে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছু থেকে বঞ্চিত করছেন না। যদি কেউ কোনো কিছু থেকে বঞ্চিত হয়েই থাকে, সেটা সে তার কর্মফলের কারণে, তার বদ অভ্যাসের কারণে, তার মন্দ স্বভাবের কারণে, তার গুনাহের কারণে সে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, এর মধ্যে প্রথম যে শ্রেণীটা আজকে আমরা জানব, সেই প্রথম শ্রেণীর নাম হচ্ছে যারা তাওবাকারী, তাওয়াবুন, যারা তাওবাকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন আসুন সেই সম্পর্কে আমরা কোরআন থেকে জানি। আল্লাহ সুবহানাহু তাআলা এ ব্যাপারে সূরা বাকারা 2 নম্বর সূরার 222 নম্বর আয়াতে বলেছেন, এর শেষ অংশে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, শিওরলি আল্লাহ লাভস দোজ হু রিপেন্ট, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা নিশ্চয়তা সহকারে বলেছেন, এটি কোনো চারটিখানি কথা নয়। রব্বে করিম, গোটা কুল কায়নাতের যিনি একচ্ছত্র মালিকানা, সে রব্বুল আলামিন, তিনি নিশ্চয়তা সহকারে, গ্যারান্টি সহকারে বলছেন যে অবশ্যই, নিশ্চয়ই আমি তাওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে তাওবাকারী কারা? সেটা আমি, আপনি, আমরা সকলেই। কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া যে জীবনবিধান, সেই জীবনবিধানে আমরা নিজেদেরকে এখনও অভ্যস্ত করতে পারিনি। আমরা আমাদের খেয়াল খুশির অনুসরণ করছি, আমাদের নফসের অনুসরণ করছি, আমরা আমাদের সমাজকে অনুসরণ করছি, আমরা আমাদের নেতাদের অনুসরণ করছি, যারা আমাদেরকে আল্লাহ বিরোধী কাজ করতে বললেও আমাদের টনক নড়ে না, আমরা সেখানে দিব্যি অংশগ্রহণ করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত মারাত্মক জঘন্য অপরাধে আমরা লিপ্ত, শিরক, কুফর, বিদআত, এমনই করে অসংখ্য অগণিত পাপে নিমজ্জিত আমরা। এত কিছুর পরেও যে ব্যক্তি নিজের অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করে, ফিল করে যে আমাকে ফিরে আসতে হবে,
I have to back to Allah subhanahu wa ta'ala. আমাকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। বিচারের একটা দিবস সত্য, আখেরাত সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু সত্য। সেই মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই দিনটাও সত্য। সুতরাং এত ধ্রুব সত্য ঘটনাগুলোকে সামনে রেখে আমরা যেই পরিমাণ অন্যায়ে লিপ্ত হয়ে আছি, সে অন্যায় থেকে অনুতপ্ত হয়ে অনুশোচনা অন্তরে জাগ্রত করে হৃদয় ব্যথিত হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে যখন আমি ফিরে আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই রকম খালেস তাওবা করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আজকে আমরা জানব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। দোজ হু ফলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটা কাজে প্রতিটা কর্মে অনুসরণ করে, অনুকরণ করে রাসূলের সুন্নাহকে জান দিয়ে জীবন দিয়ে জীবন বাজি রেখে রাসূলের সুন্নাহকে ধরে রাখার চেষ্টা করে, রাসূলের সুন্নাহকে পালন করার চেষ্টা করে, শত বাধা প্রতিবন্ধকতা শত কটুকথা বাজে কথা সহ্য করেও হাসি মুখে যারা রাসূলের সুন্নাহর উপরে অটল অবিচল থাকে, থাকার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। দলিলটা কি? পবিত্র কোরআনের 3 নম্বর সুরা, সুরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সে ও মেসেঞ্জার, ইউ ইফ ইউ ওয়ান্ট টু লাভ আল্লাহ দেন ফলো মি, অনলি দেন উইল আল্লাহ লাভ ইউ and forgive your sins, and Allah is most forgiving, most merciful. Subhanallah bihamdi. Allah subhanahu wa ta'ala bolchen, qul in kuntum, he rasul apni bole din, in kuntum jodi tumra chao tuhibbun Allah, Allah ke bhalobashte jodi chao, if conditional sentence, jodi bhalobashte chao Allah ke, tahole tomaderke ki korte hobe, fattabi'uni, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমি রাসূলকে অনুসরণের মাধ্যমে, আমি রাসূলকে অনুকরণের মাধ্যমেই তোমাদের ইহলৌকিক মুক্তি, ইহলৌকিক শান্তি, পরলৌকিক মুক্তি নিশ্চিত হবে। এই কথাই আল্লাহ বলছেন এখানে। আল্লাহ রাসূল আপনি বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনাকে যেন তারা অনুসরণ করে। আর আপনাকে অনুসরণ করলে তাদের তারা কী পাবে, তাদের প্রাপ্তিটা কী? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবই না, ওয়ায়াগফির লাকুম, আমি ক্ষমা করে দিব তাদেরকে, যুনুবাকুম তাদের অপরাধগুলো, জানবুনের বহুবচন যুনুব, সমস্ত অপরাধগুলো আমি ক্ষমা করে দিব যখনই তোমরা আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় ভাই এবং বোনেরা, এই দুটি গুণ আমাদের মধ্যে অনেকাংশেই বিদ্যমান থাকে না। আমরা রাসূলকে অনুসরণ করতে পারি না, আমরা রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে পারি না। দীর্ঘদিন যাবৎ দাদা বাবা পরদাদা বংশ পরিক্রমায় যদি কোনো বিদআত প্রচলিত হয়ে থাকে, যদি কোনো শরিয়া বিরোধী আমল প্রচলিত থাকে, এই বিষয়টাকে যখন কোরআন সুন্নার আলোকে যাচাই বাছাই করে সঠিকটা প্রকাশ করা হয়, সঠিকটা যখন বলে দেওয়া হয়, তখনই টের পাওয়া যায় যে আমাদের ইমানের লেভেলটা কোথায়। আমরা রাসূলের সুন্নাহ জানার পরে, বোঝার পরেও শুধুমাত্র গোরামির কারণে বাপদাদার সুন্নাহকে পরিত্যাগ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথাও বলে নাই তোমাদের বাপদাদার সুন্নাহ তোমরা অনুসরণ করো। যুগে যুগে প্রতিটা নবী এবং প্রতিটা রাসূলকে সেই যুগের সেই সময়ের সেই কালের উম্মার জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আমরা এই দুইটি গুণ নিজেদের মধ্যে অর্জন করি। প্রথম গুণটি হচ্ছে তাওবাকারী, আমরা বেশি বেশি তাওবা করব।
প্রশ্ন আসতে পারে আমরা তাওবা যে করব তাওবার জন্য কি নির্দিষ্ট কোনো বাক্য আছে হ্যাঁ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আসুন সেই বাক্যগুলো কি আমি কয়েকটা আপনাদেরকে বলে দিচ্ছি সুন্নাহ সম্মত যে বাক্য যেগুলোর মাধ্যমে আমরা ইস্তেগফার করতে পারি আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি আমরা এটাও বলতে পারি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী করুণাময় এছাড়াও সুন্নাহ সমর্থিত এমন আরও একাধিক তাওবার বাক্য রয়েছে যেগুলো আপনারা যখন যেটা প্রয়োজন হয় যখন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী প্রকৃত ইতাআত অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু